আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যে উত্তেজনা বিদ্যমান থাকলেও এবার দুই দলের দুই ক্রিকেটার আইপিএল খেলছেন একই দলের হয়ে। বাংলাদেশের মোস্তাফিজ আর শ্রীলঙ্কার মাতিশা পাথিরানা খেলছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। একই দলের হয়ে খেলার জন্য তাদের মধ্যে গড়ে উঠেছে সম্পর্ক। সম্প্রতি এই সম্পর্ক নিয়েই কথা বলেছেন মাতিশা পাথিরানা। ভারতের এক অনুষ্ঠানে মাতিশা পাথিরানার সাথে ছিলেন চেন্নাই সুপার কিংসের বেশ কয়েকজন ক্রিকেটার। এই সময় মোস্তাফিজকে নিয়ে প্রশ্ন করা হয় পাথিরানাকে। জবাবে পাথিরানা জানান, মোস্তাফিজকে কাছ থেকে দেখার পর ভালো মানুষ মনে হয়েছে তার। বলেন, চেন্নাই দলে আসার আগে আমি তাকে চিনতাম না, আমি তার সঙ্গে কখনোই কথা বলিনি। এখানে আসার পর এবং তাকে চেনার পর আমার মনে হচ্ছে সে দারুণ একজন মানুষ। উল্লেখ্য যে চেন্নাইয়ের হয়ে দারুণ ছন্দে আছেন মোস্তাফিজ। এখন পর্যন্ত 5 ম্যাচ খেলে 10 উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় আছেন 3 নম্বরে। তবে দেশে ফেরার সময় ঘনিয়ে আসছে মোস্তাফিজের। 30 এপ্রিল পর্যন্ত এনওসি থাকলেও তা একদিন বাড়িয়ে 1 মে পর্যন্ত করেছে বিসিবি। অন্যদিকে 3 ম্যাচ খেলে 8 উইকেট নিয়েছেন পাথিরানা। ইঞ্জুরিতে থাকলেও সময়টা ভালো কাটছে তার।